এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা। মাখনাপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে রীতা আর মিতা নামে দুই বোন বাস করত ওদের বাবা মার সাথে। রীতা ওর মার সৎ মেয়ে ছিল আর মিতা ওর মার আসল মেয়ে ছিল, তাই মিতাকে ওদের মা অনেক ভালোবাসত। কিরে রীতা, তোর মা তোদের দুজনকে ঠিক মতো আদর করে তো? তোকে দেখাশোনা করে তো? হ্যাঁ বাবা, মা আমাকে অনেক ভালোবাসে, তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমি অনেক খুশি আছি। বাবা, তুমি তো দেখা যায় শুধু রীতার সাথে কথা বলো, আমিও তো তোমার আপন মেয়ে, তুমি কেন আমাকে আদর করো না? আরে আমার পাগল মেয়েটা কি বলছে, আয় আয় আমার কাছে আয়, আমি তোকে আদর করবো না কেন? তোরা দুজনই তো আমার আদরের দুটি মেয়ে। মিতা মিতা, তোমার বাবাকে নিয়ে এসো, খাবার টেবিলে দিয়ে দিয়েছি, আসছি মা। এভাবে করেই অনেক বছর কেটে গেল। রীতা মিতাও অনেক বড় হয়ে গেল। রীতাকে ও সাতমা বুদ্ধি করে একটি গরিব ছেলের সাথে বিয়ে করিয়ে দিল, আর এদিকে মিতাকে অনেক বড় লোক একটি ছেলের সাথে বিয়ে করালো। দেখো রীতার তো অবস্থা বেশি ভালো না, আমরা কি ওদেরকে টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করতে পারি না? কি বলো, আমাদের জামাইবাবুর অনেক আত্মসম্মান, একটা টাকা করিও আমাদের থেকে নিবে না, তুমি এটা বলো না তো, রীতাও কি নাকি মনে করে? আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, মিতাকে আমি একটা কানা করিয়ে দিতে দিব না, কত বড় সাহস, সব আমার মিতাকে দিব। এসব তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমরা অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ রীতা, আমি তো চেষ্টা করছি তোমাকে খুশি রাখার জন্য, কিন্তু জানি না আমি কতটুকু পাচ্ছি। মিতার স্বামী একটি দোকানে চাকরি করত, সেই দোকান থেকে ও বেশি টাকা পেত না। একদিন রীতার সাথে মিতার রাস্তায় দেখা হলো। কিরে মিতা, কেমন আছিস? দেখতে পাচ্ছিস না আমি কেমন আছি? নতুন জামা, চোখে চশমা, ভালোই তো আছি, দেখতেই তো পাচ্ছিস। আরে মিতা, হ্যাঁ বুঝতে তো পেরেছি, আমি অনেক ভালো আছি, আয় না তোর স্বামী আর তুই একদিন আয় আমাদের বাড়িতে। কোথায় যাব তোর বাড়িতে, কোথাও জায়গা আছে? কোনো রেস্টুরেন্টে আমাদেরকে দাওয়াত কর। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টে দাওয়াত করছি, চলে আসিস তাহলে। এরপর রীতা ওর স্বামীকে যে সব কিছু খুলে বলল। রীতা, আমার কাছে তো বেশি টাকা নেই। কিন্তু আমি যে ওদেরকে বলে ফেলেছি, এখন তো আর কিছু করা যাবে না, দেখো না একটু ম্যানেজ করতে পারো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। এরপর রীতা মিতাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেল। স্যার আপনাদের বার্গারে কি এক্সট্রা চিজ দিব? চিজ এক্সট্রা চিজ, আচ্ছা দেন, কিন্তু কত টাকা দেওয়া লাগবে চিজের জন্য আলাদা? স্যার এক্সট্রা 80 টাকা দিতে হবে। ওরে বাবা, এক্সট্রা 80 টাকা দিতে হবে? আপনি কি একটা চিজকে ভাগ করে দুটা বার্গারের ভিতর দিতে পারবেন? সরি স্যার, এই নিয়ম আমাদের কাছে নেই। এগুলো সব মিতার স্বামী মানিক শুনে ফেলল। কি ছোট লোক, ছোট লোকের সাথে এসেছি খেতে, কি আমার লজ্জা করছে এখন। তারপর খাওয়া দাওয়া করে ওরা বাসায় চলে গেল। যে এগুলো সব মিতাকে বলল, মিতা অনেক রাগ করল। একদিন রীতা সাতমা অনেক অসুস্থ হয়ে পড়ল, ডাক্তারের চিকিৎসা করতে অনেক টাকা লাগলো। আস্তে আস্তে ওর বাবাকে সব সম্পত্তি বিক্রি করে দিতে হলো, ওর বাবা মার কাছে আর কোনো টাকাই থাকলো না। দেখেছো, আমাদের কাছে তো আর কোনো টাকাই নেই, এই বাড়িটাও দুদিন পরে ছেড়ে দিতে হবে। বলো তো এখন কোন মেয়ের কাছে গিয়ে আমরা খাই নিব? মেয়েদের বাড়িতে কি মেয়ের বাবা মা কোনোদিন থাকে? আরে কিছু হবে না, চলো আমরা মিতার বাড়িতে যাই, মিতার স্বামী তো অনেক টাকা। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে, কারণ এই বাড়ি আমাদের আজকেই ছেড়ে দিতে হবে। তারপর মিতার বাসায় ওর বাবা মা গেল। মিতা ওর বাবা মাকে বাসা থেকে বের করে দিল। এ কেমন মেয়ে আমি পেতে ধরেছি, মেয়ে আমাদেরকে জাগাও দিল না, আমি কত আশা করে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট পেও না, চলো আমরা রীতার বাড়িতে যাই, তুমি কোনো চিন্তা করো না, রীতা আমাদেরকে ফিরিয়ে দিবে না।
কিসে রিতা ফিরিয়ে দিবে না? রিতা আমার নিজের মেয়ে হয়ে আমাকে রাখলো না, আর তুমি বলছো রিতা রিতা আমাদেরকে বের করে দিবে। তারপর ওর বাবা মা রিতার বাড়িতে গেল। রিতা আর ওর স্বামী ওদেরকে অনেক আদর যত্ন করলো। এটা দেখে রিতার সৎমার অনেক খারাপ লাগলো। দেখো তোমার আরেকটা অপারেশন বাকি আছে, সেটা যে কিভাবে করাবো আমি কিছু বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না আর আমাকে নিয়ে, আমি মরে গেলে মরে গেলাম, আমার আর বাঁচার কোনো ইচ্ছাই নেই। এটা কি বলছো, এরকম কথা তুমি বলো না। এগুলো সব রিতা শুনে ফেললো। বাবা মা তোমরা চিন্তা করো না, আমি মার অপারেশন করাবো, মার কিছু হবে না। তারপর রিতা জঙ্গলে যেয়ে বসে বসে কাঁদতে লাগলো। আই মে, তোমার কি হয়েছে, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তারপর রিতা ওই মেয়েকে সবকিছু খুলে বলল। আচ্ছা তুমি চিন্তা করো না, ওই যে সিঁড়ি দেখছো, ওই সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠো, ওইটা তোমাকে চাঁদে নিয়ে যাবে। চাঁদে আমার মা আছে, মা তোমাকে সাহায্য অবশ্যই করবে, ঠিক আছে? তারপর ওই সিঁড়ি দিয়ে রিতা উঠলো। উঠে দেখলো ঠিকই ওখানে একটি বুড়ি আম্মা আছে। কি হয়েছে মেয়ে তোমার, বলো আমাকে। আমাকে আপনার মেয়ে পাঠিয়েছে, আমার অনেক কষ্ট অনেক দুঃখ, আমি সাহায্য চাই আপনার কাছে। আচ্ছা আমি বুঝতে পেরেছি, এখন আমি সব বুঝে গেছি, তোমাকে কিছু আর বলতে হবে না। এই নাও আমি তোমাকে এই টাকাগুলো দিচ্ছি, এগুলো দিয়ে তুমি তোমার মা চিকিৎসা করাও রিতা, তুমি অনেক ভালো একটি মেয়ে। তারপর রিতা ওখান থেকে চলে গেল। এরপর ও ওই ওর মাকে অপারেশন করালো। তারপর যেই টাকা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে ওরা একটি বাড়ি করলো, আর ওর বাবা আর স্বামীর সাথে একটি ব্যবসা খুলে দিল। কি ব্যাপার, মা আর রিতারা এত বড় লোক কিভাবে হলো? নিশ্চয়ই মা সব সম্পত্তি রিতাকে দিয়ে দিয়েছে, আমাকে মিথ্যে বলেছিল। যাই আমি দেখে আসি। তারপর মিতা যখন রিতাদের বাড়িতে গেল, সে সবকিছু শুনে ফেলল। এরপর ও ওই সিঁড়ি দিয়ে চাঁদের বুড়ির কাছে গেল। দেখেন দাদি আম্মা, আমি অনেক গরিব অনেক অসহায়। তুমি গরিব অসহায় তাই না, লোভী একটা মেয়ে কোথাকার, আমি তোমাকে এখন গরিবই বানিয়ে দিচ্ছি। এটা বলে চাঁদের বুড়ি মিতাকে গরিব বানিয়ে দিল। এরপর রিতা খুশি খুশি থাকতে লাগলো। সানসানি পর্বতের পিছনে একটি পরিনগর ছিল, সেখানে সুরভি নামের একটি পরী বাস করত। সুরভি পরী অনেক ভালো একটি পরী ছিল। সুরভি আর সুরভির মা অনেক বড় লোক একটি পরীর বাসায় কাজ করত। সেই পরী ওদেরকে অনেক জিনিসপত্র দিত। সুরভিদের বাড়ির পাশেই মালিকা নামের একটি পরী বাস করত। এগুলো দেখে ওর অনেক হিংসে হতো। আরে সুরভি, তুই যে আইসক্রিম খাচ্ছিস, টাকা কোথা থেকে পেলি? আর বলিস না, যার বাসায় কাজ করি সে প্রত্যেকদিন আমাকে কিছু না কিছু দিতেই থাকে। আজকে আমাকে কিছু টাকা দিয়েছিল। তাদের বাড়িতে যে মেহমান পরিগুলো আসে তারাও অনেক ভালো, ওরাও আমাকে অনেক কিছু দেয়। এটা শুনে মালিকার অনেক রাগ উঠল। তুই খাবি? না আমি কারো এসেটা খাই না, জানিসই তো, আবার জিজ্ঞেস করছিস কেন? এটা বলে মালিকা পরি ওখান থেকে চলে গেল। ঠিক আছে না খেলে আমি খাচ্ছি। একদিন অনেক বড় লোক একটি পরি ছেলের জন্য সুরভিকে পছন্দ করলো। ওরা সুরভিদের বাড়িতে দিয়ে কথা বলতে আসলো। দেখেন আমি অনেকদিন ধরেই সুরভিকে দেখছি, ওকে আমার অনেক ভালো লেগেছে। আমার ছেলে রাজবীরের পরিনগরে ঘোড়ার বিজনেস আছে। আপনারা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, সুরভিকে আমরা কোনো কষ্টই হতে দিব না। তারপর ওনারা বিয়ের কথা পাকা করে ওখান থেকে চলে গেল। সুরভির মা ওই দিন অনেক খুশি ছিল। সুরভি তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে আমি অনেক খুশি, কিন্তু ওনারা কিছুই চায়নি, তারপরেও আমাকে তোকে কিছু না কিছু তো দিতেই হবে। হ্যাঁ মা ঠিকই বলেছ, কিন্তু আমরা পাবো কোথা থেকে বিয়ের গহনা আর অন্য সবকিছু?
আচ্ছা তুই চিন্তা করিস না, এটার ব্যবস্থা আমি করব। এক না এক ভাবে কোনো না কোনো ব্যবস্থা হবে। ঠিক আছে মা। সুরভীর মা মালিকার মাকে বলল সুরভীর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা যে মালিকার মা মালিকাকে যে বলল, তুই কি করলি জীবনে দেখ তো, তোর আগে গরিব সুরভীর বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই, তোকে তো কেউ পছন্দও করে না, যা আমার চোখের সামনে থেকে সর। মালিকার ওই দিন মন অনেক খারাপ ছিল। আমি আর কোনোদিন সুরভীর বিয়ে হতে দিব না, দেখবো ও কিভাবে বিয়ে করে। পরদিন সুরভী আর ওর মা যখন কাজে গেল, তখন ওরা ওদের মালিককে সবকিছু খুলে বলল। আরে এটা তো ভালো কথা, তোমরা চিন্তা করো না, আমি অনেক বড় লোক পরিবারকে চিনি, সবাইকেই বলবো তোমাদেরকে সাহায্য করতে, সুরভীর বিয়েতে সবাই কিছু না কিছু দিবে। ঠিক আছে মেম সাহেব, আপনার কথা শুনে আমরা একটু শান্তি পেলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা চিন্তা করো না। কি রে সুরভী এত চিন্তামুক্ত যে, কি হয়েছে তা কি, বিয়ের কোনো কেনাকাটা কিছু করবি না নাকি, তোর তো বিয়ে সামনেই, দেখছি তো কোনো টাকা পয়সা নেই, তাহলে এত নিশ্চিন্তে কিভাবে থাকছিস। তখন সুরভী ওকে সবকিছু খুলে বলল। ও আচ্ছা, তাহলে ও এইভাবে করে টাকা ইনকাম করবে, আমি তো তোর বিয়েই হতে দিব না, টাকা তো দূরের কথা। তারপর সুরভী পরিদা যে বাড়িতে কাজ করত, সেই বাড়িতে মালিকা যে একটি নেকলেস চুরি করলো, ওইটা চুরি করে ও সুরভীর ঘরে রেখে দিল। পরদিন যখন ওদের মালিক বুঝতে পারলো নেকলেসটি বাসায় নেই, তখন পরিনগরের পুলিশকে ডাক দিল। আপনারা কোথায় রেখেছিলেন? এই তো এই আলমারিতেই রেখেছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। কেউ কি আসা যাওয়া করেছে এই দুই দিনের মধ্যে? আমাদের বাড়িতে তো এই দুই দিনে কেউই আসেনি। আমার বাসায় শুধু সুরভি আর ওর মা এসেছিল, ওরা আবার কে? ওরা আবার বাসায় কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বাসায় গিয়ে দেখছি, কিন্তু আমার মনে হয় না ওরা চুরি করেছে। তারপরে আমাকে দেখতে হবে, কারণ কেউ আসেনি যায়নি। কে নিল কে আপনার বাড়ি থেকে নেকলেসটি? তারপর পুলিশ পরি যে সুরভীদের বাসায় দেখলো ওদের বাড়িতে ওই নেকলেসটি। এরপর ওদের মালিক ওদেরকে অনেক কথা শোনালো, তারপর ওখান থেকে চলে গেল। এখন কি হবে, কেউই তো এখন আর আমাদেরকে সাহায্য করবে না, কে এই কাজটা করলো, কে আমাদের চোর বানালো? হ্যাঁ মা আমিও তো বুঝতে পারছি না, কেউ হয়তো বা চায় না আমার এত বড় বাড়িতে বিয়ে হোক। দুই দিন পরে সুরভীর বিয়ের অনুষ্ঠান ছিল, কিন্তু অনুষ্ঠানের কোনো কিছুই কেনার মতো ওদের টাকা ছিল না। সুরভী নদীর পাড়ে বসে বসে কাঁদতে লাগলো, এরকমটা আমার সাথে কে করলো, আমি কারই বা ক্ষতি করেছিলাম, এখন আমার কি হবে। তখনই ওদিক দিয়ে রাজকুমারী পরি যাচ্ছিল। রাজকুমারী পরি সুরভীর কাছে এলো। এরপর সুরভী রাজকুমারীকে সবকিছু খুলে বলল। রাজকুমারীর অনেক শক্তি ছিল, ও দেখতে পেল কিভাবে করে মালিকা ওই গহনাটি চুরি করেছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, এই নাও আমি তোমাকে একটি জাদুর গহনা দিচ্ছি, এটা তুমি পরলেই দেখবে সবকিছু হয়ে গেছে, দুদিন পরেই তোমার বিয়ে অনেক ধুমধাম করে হবে, কোনো চিন্তা করো না ঠিক আছে। এটা বলে রাজকুমারী পরি ওখান থেকে চলে গেল। দুই দিন পরে যখন সুরভীর বিয়ের দিন এলো, তখন ও ওই জাদুর গহনাটি পরল। পরার সাথে সাথে ও অনেক সুন্দর করে সেজে উঠল, আর অনেক দামি দামি গহনাও ওর শরীরে চলে আসলো। ওর মার কাছে অনেক টাকা আসলো, ওদের বাড়ি পুরো সাজানো ছিল। মা রাজকুমারী পরি তো আমাকে সত্যিই সাহায্য করলো। হ্যাঁ তুই ঠিকই বলছিস। মালিকা ওর বিয়ে খেতে আসছিল, তখন ও সবকিছু দেখে ফেলল। ও আচ্ছা জাদুর গহনা তাহলে, এটা তো আমারই চাই, আমি তোকে কখনো এটা পড়তে দিব না। তারপর মালিকা পরি ওই জাদুর গহনাটি চুরি করল। চুরি করে ও যখন গলায় ওটি পরল, সাথে সাথে ও শরীরে আগুন ধরে গেল। বাঁচাও আমাকে বাঁচাও, আরে সুরভী আমাকে বাঁচা, এটা কি হলো, এই কি গহনা, এটা তো জাদুর গহনা না। তখনই ওখানে রাজকুমারী পরি চলে আসলো, এসে ও শরীর থেকে আগুন নেভালো।
আর কোনোদিনও কারোর সাথে এরকম করবে? চোর পরিত থাকার? না না, আমি আর কোনোদিনও এরকম করব না। এরপর মালিকা পরি সুরভি পরির কাছে মাফ চাইলো। কিছুক্ষণ পর সুরভি পরির বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজিট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।